হ্যালো মাই ডিয়ার ফোটনস, ওয়েলকাম ব্যাক টু প্যাটার্ন ক্লাসেস। তো আজি আমি ফিজিক্সর আরো একটা ক্লাসত ইম্পর্টেন্ট টপিক এটা সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি লিছো তোমালোকর কারণে, ঠিক আছে? এটা এই ক্লাসটোত আমি সার্কুলার মোশনের অল্প ডিরাইভেশন বা তার রিলেটেড যা ডিরাইভেশন যেটা আছে ডিরাইভেশনখিন আমি ডিসকাস করিম। তারপর ইয়ার যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশন হয় সেই কোয়েশনকিটার সলিউশন প্লাস সেই এই সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি টপিকটির উপর যে আরো এক্সট্রা তেন কোয়েশন হব পারে যি হব পারে তার এটা আমি টেস্ট বা ইয়ার সলিউশনখিন তোমালে পিডিএফ হিসাবে আমার গ্রুপত পাই যাব, হোয়াটসঅ্যাপ গ্রুপত। আর ইয়ার কারণে আমি যে টপিক পড়িম তার উপর আমি পাঁচটা ছটা কোয়েশনের একটা টেস্ট রাখিম, সেটা তোমালে কত পাবা আমার হোয়াটসঅ্যাপর গ্রুপটোত। সো তোমালে সোনকালে যখন এতালে জয়েন করা নাই হোয়াটসঅ্যাপর গ্রুপটোত জয়েন হয়ে লওয়া, এই ভিডিওটোর তোমালে চার পছতে এটা তোমালোকৰ সাত আটটা বা দশটা কোয়েশনের একটা টেস্ট আহিব, সেই টেস্টটো তোমালে করে পেলায় আনসারখিনি জনাবা। সবরে আনসারখিনি করলে বস্তুখিনি তুমি পহিলা কোয়েশন করলা তোমালোকৰ ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? ওকে, তো সার্কুলার মোশন বা বৃত্তীয় গতিত কি আছে? যদি যিকোনো একটা পার্টিকল সার্কুলার পথ এটাত মুভ করে আছে, যে বস্তু এটা যদি বৃত্তীয় বৃত্তাকার পথ এটাত গতি করে আছে তাকে আমি বৃত্তীয় গতি বলে কো। এই সাপোজ এই একটা সার্কুল, সার্কুল বা বৃত্ত, বৃত্তটোর যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর ও এই পয়েন্ট এ, এত থাকা পার্টিকল, এত একটা পার্টিকল আছে, পার্টিকলটো এনেকুৱাকে ঘুরি আছে বৃত্তটোর পরিসীমার চারি পরিসীমা দি বৃত্তটোর এই আর ব্যাসার্ধ বৃত্তাকার পথত এনেকে ঘুরি আছে, সার্কুলার পথত মুভ করে আছে, ঠিক আছে? যদি মুভ করে আছে সেই পার্টিকলটোর একটা কি থাকিব, ভেলোসিটি। আর ভেলোসিটিটো সদায় কি থাকিব, এনেকা টেনজেনশিয়াল বা ব্যাসর, ব্যাস সরি স্পর্শকর দিকত, যেটো পয়েন্টত সাপোজ এই পয়েন্টত বস্তুটোর বেগ লাগে, বেগ বা ভেলোসিটি এটা ভেক্টর কোয়ান্টিটি। আর স্যার ডাইরেকশন কি হব, অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সরি টেনজেনশিয়াল টু দ্য সার্কুলার পথ, যে বৃত্তাকার পথ, সেই বৃত্তাকার পথত বৃত্তাকার পথের যে স্পর্শক, স্পর্শকর দিকত থাকবে, ঠিক আছে? এটা এই সার্কুলার মোশন আমার কিছু টার্ম আহে যেটুক আমি কি বলে কো অ্যাঙ্গুলার, প্রথম তো হল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কৌণিক হরণ, যেটা অসমিয়াত কি হয় কৌণিক হরণ, ঠিক আছে? কৌণিক হরণ কি হয় চা, বস্তু এটা পার্টিকল এটা যদি এর পর বি মুভ করেছে, এর পর বিলে মুভ করেছে, ইয়াক টাইম কিমান লাগিছে, সাপোজ ডেল্টা টি টাইম লাগিছে, এর পর বিত যাবলে কিমান টাইম লাগিছে, টি টাইম। তো ইয়াত যেটো রেডিয়াস আছিলে, রেডিয়াসটো যেটো ডাইরেকশনটো আছিলে, রেডিয়াসৰ ডাইরেকশনটো বা ব্যাসার্ধ যেটো ব্যাসার্ধটোৰ যেটো দিশ, প্রত্যেকটো মুহূর্ততে ব্যাসৰ দিশটো চেঞ্জ হয়েছে। সো রেডিয়াসটোক আমি এটা রোটেটিং ভেক্টর, এটা ঘুরি থকা ভেক্টর হিসাবে লব পারো। রেডিয়াসৰ ডাইরেকশন চেঞ্জ হয়েছে, রেডিয়াসটো এটা ইয়ার পর ইয়ালে গেছে। সো এই রেডিয়াস ভেক্টরটোয়ে, রেডিয়াস ভেক্টরটোয়ে কি করেছে, এটা কোণ উৎপন্ন করেছে কেন্দ্রত, সেন্টারত কি করেছে, এটা অ্যাঙ্গেল ফর্ম করেছে। সাপোজ এই অ্যাঙ্গেলটো মই কি লৈছো, ডেল্টা থিতা। সেই ডেল্টা থিতাটোকে কি বলে কৈছো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক, কৌণিক হরণ। এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটো কি হল, এই ডেল্টা থিতা, এই কোণ যেটো অ্যাঙ্গেল ফর্ম হয়েছে অ্যাঙ্গেলটোকে আমি কি বলে কৈছো, কৌণিক হরণ। বস্তুটো যদি এর পর বিলৈ গতি করেছে বৃত্তাকার পথত, আর ব্যাসার্ধ, আর রেডিয়াসর সার্কুলার পাথ এটাত অবজেক্টটোৱে মুভ করেছে এর পর বিলৈ, সো সেই ইয়ার যেটো রেডিয়াস, রেডিয়াস ফ্যাক্টরটোৱে, রেডিয়াস ফ্যাক্টরটোৱে সেন্টারত যেটো অ্যাঙ্গেল ফর্ম করেছে এটুক আমি কি বলছি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ডেল্টা থিতা। এটা ইয়ার ভ্যালুটো আমি কোর পর ললাম, তার কারণে আমার তাতে একটা রিলেশন আসলে, চা অ্যাঙ্গেল ইকুয়াল টু আর্ক লেন্থ বাই রেডিয়াস, ঠিক আছে? আর্ক লেন্থ বৃত্তচাপর দৈর্ঘ্য, এর পর বিলয় একটা বৃত্তচাপ, সেই বৃত্তচাপর কি থাকবে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে। সাপোজ এর পর বিলয় যেটা দৈর্ঘ্য সেটা কিমান লৈছো, এক্স, ঠিক আছে? এর পর যেটা দৈর্ঘ্য সেটা কিমান লৈছো, এক্স। সো বৃত্তচাপর দৈর্ঘ্য অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আর্ক লেন্থ বাই রেডিয়াস। সো এই দৈর্ঘ্যটো যদি এক্স হয় আর আর্ক লেন্থ, মানে আর্ক লেন্থ এর পর বিলয় দৈর্ঘ্যটো যদি এক্স হয়, তাহলে ডেল্টা থিতা ইজ ইকুয়াল টু এক্স বাই আর। এটা যেহেতু ইয়ার ডিসপ্লেসমেন্ট যদি বহুত কম লো, তো মই ডেল্টা এক্স বলে লৈছো, ডেল্টা এক্স। তো ডেল্টা এক্স ললে আমি যদি এই ফর্মুলাটা ইউজ করো, আর্ক লেন্থ এই হব এ বির দৈর্ঘ্য, এ বির দৈর্ঘ্য কি ডেল্টা এক্স, আর তার ব্যাসার্ধ কি, এই রেডিয়াস কি আর। সো ডেল্টা থিতা ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স বাই আর, ঠিক আছে? এইটো এটা ডেল্টা এক্স, এটা একটা দৈর্ঘ্য বুঝেছে, রেডিয়াস এটা একটা দৈর্ঘ্য বুঝেছে। তো দৈর্ঘ্য, লেন্থ লেন্থ ক্যানসেল করে এটা একটা কি হয়,
ডাইমেনশনলেস কোয়ান্টিটি, বাট ইয়াত এটা ইউনিট আছে, ইউনিটটো আমি কি বলি কওঁ, ইয়াৰ এংগলটোৰ ইউনিট আমি কি বুলি জোখোঁ, ৰেডিয়ান, আৰ এ ডি বুলি লিখোঁ। সো ইয়াৰ এছ আই ইউনিট বুলি ক'লে কিমান হ'ব, ৰেডিয়ান, ঠিক আছে। এইটো হ'ল এংগুলাৰ ডিছপ্লেচমেণ্ট। তো এংগুলাৰ ডিছপ্লেচমেণ্টৰ পাছত কি হ'ব, এংগুলাৰ ভেলোচিটি, কৌনিক বেগ, এংগুলাৰ ভেলোচিটি। তো এংগুলাৰ ভেলোচিটি যেনেকৈ আমি লিনিয়াৰ ভেলোচিটি ডেফিনেশ্যন ওলাওঁ যে টোটেল ডিছপ্লেচমেণ্ট বাই টোটেল টাইম, ইয়াতো আমি চেম কৰিম যে এংগুলাৰ ডিছপ্লেচমেণ্ট, টোটেল এংগুলাৰ ডিছপ্লেচমেণ্ট ডিভাইড বাই টোটেল টাইম, ঠিক আছে। তো এংগুলাৰ ডিছপ্লেচমেণ্ট বাই টোটেল টাইম যদি কৰোঁ, ইয়াত চোৱা টোটেল ডেল্টা থিতা, ইমানখিনি এংগুলাৰ ডিছপ্লেচমেণ্ট কৌণিক হৰণ হ'বৰ কাৰণে ইয়াক কিমান টাইম লাগিছে, ডেল্টা টি। তো ইয়াত যদি আমি ডেল্টা থিতা বাই ডেল্টা টি কৰোঁ, এইটোক আমি কি ক'ম কোৱাচোন, এইটোক আমি ক'ম এভাৰেজ, কাৰণ এইটো মোৰ টোটেল ডিছপ্লেচমেণ্ট বাই টোটেল টাইম, মুঠ হৰণ ডিভাইড বাই মুঠ সময়। সো এইটোক আমি ওমেগা এভাৰেজ বুলি লিখিব পাৰি। আৰু যদি ইনষ্টেণ্টেনিয়াছ লিখিব লাগে, ইনষ্টেণ্টেনিয়াছ বা তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক কৌণিক বেগ, তেতিয়া আমি লিখোঁ কি যে লিমিট ডেল্টা টি টেন্স টু জিৰ' ডেল্টা ওমেগা ডেল্টা থিতা বাই ডেল্টা টি, যিটোক আমি কি লিখোঁ, ডি থিতা বাই ডি টি, হৈ যায় ডিফাৰেঞ্চিয়েশ্যন, ঠিক আছে। কাৰণ টাইমটো খুব কম সময়ৰ কাৰণে আমি লওঁ, ডেল্টা এৰ পৰা বিলৈ এইবাৰ ডিছপ্লেচমেণ্ট হয়, খুব কম সময় ডি টিৰ বাবে যদি বস্তুটো ডিছপ্লেচমেণ্ট হৈছে ডি থিতা, তেতিয়া তাৰ ইনষ্টেণ্টেনিয়াছ ডিছপ্লেচমেণ্ট এইটো হ'ব। তো টাইম ইণ্টাৰভেলটো বহুত কম কৰি দিয়ে, সেইকাৰণে আমি লওঁ লিমিট ডেল্টা টি টেন্স টু জিৰ', ঠিক আছে। তোমালোকে এইখিনি বস্তু জানাই চাগে, সেইটো আচ্ছা। ইয়াৰ ইউনিট, ইয়াৰ এছ আই ইউনিট কি হ'ব চোৱা, ডেল্টা থিতাৰ কাৰণে ইউনিটটো কি হ'ব, ৰেডিয়ান, আৰু টাইমৰ কাৰণে ছেকেণ্ড, তো এইটো কি হ'ব, ৰেডিয়ান পাৰ ছেকেণ্ড। সো ডাইমেনশ্যন কি হ'ব, ছেকেণ্ড ইনভাৰ্চ, ৰেডিয়ানৰ যিহেতু ডাইমেনশ্যন নাই, ইয়াৰ ডাইমেনশ্যন কি হ'ব, টি টু দি পাৱাৰ মাইনাছ ওৱান বা এম জিৰ' এল জিৰ' টি টু দি পাৱাৰ মাইনাছ ওৱান, ঠিক আছে। এংগুলাৰ ভেলোচিটি, তাৰপিছত আহিব, তাৰপিছত তুমি এচিলেৰেটেড যদি লোৱা, তেতিয়া আহিব এংগুলাৰ এচিলেৰেশ্যন। এতিয়া এংগুলাৰ এচিলেৰেশ্যন কি হ'ব, ঠিক আছে, আমি এইকেইটাৰ মাজত ৰিলেশ্যনো পঢ়িম, ৰিলেশ্যন বিটুইন এংগুলাৰ ভেলোচিটি এণ্ড লিনিয়াৰ ভেলোচিটি। লিনিয়াৰ ভেলোচিটি ইয়াত বস্তুটোৰ কি, ভি, আৰু এংগুলাৰ ভেলোচিটি কি, ওমেগা, ঠিক আছে। এই দুটাৰ মাজত ৰিলেশ্যন আমি পঢ়িব লাগিব। তাৰপিছত যদি চোৱা ওমেগাৰ ভেলু যদি চেঞ্জ হৈ আছে, বস্তুটো এনেকৈ যে ঘূৰি আছে, ওমেগাৰ ভেলু যদি চেঞ্জ হৈছে, তাৰ মানে এংগুলাৰ ভেলোচিটি বা কৌণিক বেগৰ মান যদি চেঞ্জ হৈ আছে, আমি জানো যদি বেগ চেঞ্জ হয় তেতিয়া তাত কি হয়, এচিলেৰেশ্যন প্ৰডিউচ হয়, ভেলোচিটি চেঞ্জ হ'লে এচিলেৰেশ্যন বা ত্বৰণৰ সৃষ্টি হয়। সো ওমেগা যদি চেঞ্জ হয়, ওমেগাটো আমাৰ কি, এংগুলাৰ স্পীড বা এংগুলাৰ ভেলোচিটি, এংগুলাৰ ভেলোচিটি চেঞ্জ হ'লে এচিলেৰেশ্যন প্ৰডিউচ হ'ব, সেই এচিলেৰেশ্যনটোক আমি কি বুলি ক'ম, এংগুলাৰ এচিলেৰেশ্যন, ঠিক আছে। ওমেগা বা কৌণিক ভৰবেগৰ পৰিৱৰ্তনৰ হাৰক, চৰি কৌণিক ভৰবেগ নহয়, চৰি দেই, কৌণিক বেগৰ পৰিৱৰ্তনৰ হাৰক আমি কি বুলি ক'ম, কৌণিক ত্বৰণ। দ্য ৰেট অফ চেঞ্জ অফ এংগুলাৰ ভেলোচিটি ইজ কল্ড এংগুলাৰ এচিলেৰেশ্যন, ওমেগাৰ যিটো চেঞ্জ। এতিয়া যদি ওমেগাৰ চেঞ্জ হয়, তো ওমেগাৰ চেঞ্জটোকে আমি কি বুলি ক'ম, এংগুলাৰ এচিলেৰেশ্যন, ঠিক আছে। অ'কে, তো এতিয়া ওমেগাৰ চেঞ্জটো কৰাৰ আগতে আমি ইয়াত আৰু এটা বস্তু চাই লওঁ যে ইয়াৰ টাইম পিৰিয়ড, ইয়াত আমাৰ কি আহে, চাৰ্কুলাৰ মোশ্যনত এংগুলাৰ ডিছপ্লেচমেণ্ট, এংগুলাৰ ভেলোচিটি পালোঁ, তাৰপিছত আহে টাইম পিৰিয়ড বা পৰ্যায়কাল, ঠিক আছে। চ' কি হয়, এটা এ পইণ্টৰ পৰা গৈ পেলাই আকৌ এ পইণ্টলৈ আহিবলৈ যদি আহে, তো ইয়াত কিমান হেৰি কৰিব, ট্ৰেভেল কৰিলে, টোটেল ইয়াৰ এটা চাইকেল কমপ্লিট হৈ গ'ল, এটা ঘূৰ্ণন সম্পূৰ্ণ হৈ গ'ল, তো এটা ঘূৰ্ণন সম্পূৰ্ণ কৰিবলৈ যিমানখিনি ইয়াক সময় লাগিব, এটা চাইকেল কমপ্লিট কৰিবলৈ এটা ৰিভলিউশ্যন, ঠিক আছে। তো যিমানখিনি টাইম লাগিব সেইটোক আমি কি লাগিব, ইয়াৰ পৰ্যায়কাল বা টাইম পিৰিয়ড, ঠিক আছে। এতিয়া চাবা, টাইম পিৰিয়ডটো মই টি লৈছোঁ, টি টাইমত ই কিমানখিনি ঘূৰিছে, কিমান এংগল ফৰ্ম কৰিছে, কিমান কৌণিকৰণ কিমান ঘূৰিছে, টোটেল এংগুলাৰ ডিছপ্লেচমেণ্ট ইন এ টাইম পিৰিয়ড, বস্তুটো পৰ্যায়কাল, এই যে এপাক ঘূৰিবলৈ কিমান সময় লাগিছে, টি সময় লাগিছে, চ' ইয়াৰ পৰ্যায়কাল কিমান, টি। এতিয়া টি টাইমত কিমান ডিগ্ৰী ঘূৰিছে কোৱাচোন, 360 ডিগ্ৰী ঘূৰিছে নাই, তো টি টাইমত বস্তুটোৱে টি সময়ত কিমান ডিগ্ৰী ঘূৰিছে, 2π, গতিকে একক সময়ত কিমান এংগল ঘূৰিব, ইমানখিনি কৌণিকৰণ ঘটিছে, টোটেল এংগুলাৰ ডিছপ্লেচমেণ্ট ইন টাইম টি ইজ ইকুৱেল টু 2π, চ' টোটেল এংগুলাৰ ডিছপ্লেচমেণ্ট ইন ইউনিট টাইম এইটো কি হ'ব, 2π/T। চ' এইটোক আমি কি বুলি ক'ম, ভেলোচিটি বুলি ক'ব পাৰিম, এংগুলাৰ ভেলোচিটি। চ' ওমেগা ইকুৱেল টু কি হ'ল, 2π/T, ওমেগা ইকুৱেল টু 2π/T। ওমেগাৰ আমাৰ ডেফিনেশ্যনটো কি, যে ওমেগা ইকুৱেল টু ৰেট অফ চেঞ্জ অফ এংগুলাৰ ডিছপ্লেচমেণ্ট, ঠিক আছে। একক সময়ত হোৱা কৌণিক হৰণৰ মানকে আমি কি বুলি কওঁ, কৌণিক বেগ। চ' টি সময়ত কৌণিক হৰণ 2π, একক সময়ত কৌণিক হৰণ 2π/T,
টি টাইম এটা ফুল সাইকেল যেটো এটা ফুল সাইকেল কমপ্লিট করলে যেটো টাইম লাগে আমি কি বলবো টাইম পিরিয়ড। সো টি টাইমত টু টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 2/1 ইউনিট টাইমত টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 2/T হুইচ ইজ কল্ড অ্যাঙ্গুলার স্পিড, ঠিক আছে, অর অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা ইকুয়াল টু 2π/T। সো রিলেশন বিটুইন ওমেগা এন্ড টি, ওমেগা আর টির মাজত রিলেশন এটো। তারপর আমি একটা পার্ট জানো ফ্রিকুয়েন্সি বা কম্পনাঙ্ক। এতে ফ্রিকুয়েন্সি কি বোঝায়, যে যদি ইয়াক চাওয়া যে বস্তুটক এটা সাইকেল এটা সম্পূর্ণ ঘূর্ণন কমপ্লিট করবলে সাপোজ 10 সেকেন্ড লাগিছে, 10 সেকেন্ডত কেটা সাইকেল কমপ্লিট করেছে এটা, তো 1 সেকেন্ডত কেটা সাইকেল কমপ্লিট করব 1/10, বা আমি ধরিল যে 0.5 সেকেন্ডত আধা সেকেন্ডত এটা সাইকেল কমপ্লিট করে, তো 1 সেকেন্ডত কেটা সাইকেল কমপ্লিট করব দুটা, গতি 1 সেকেন্ডতই দুবার এরপর এনেকে ঘুরব পারিছে কেবার দুবার, তার মানে ইয়ার যেটা ফ্রিকুয়েন্সি বা কম্পনাঙ্ক কিমান হব 2, ঠিক আছে। তো তেনেকুৱাকে চোৱা টি টাইমত ই কেইটা সাইকেল কমপ্লিট করে, টি মানে কি ইয়ার টাইম পিরিয়ড বা পর্যায়কাল, টি টাইমত ই এটা সাইকেল কমপ্লিট করে, গতি 1 ইউনিট টাইমত কেইটা সাইকেল কমপ্লিট করব 1/T, গতি এই 1/T আমি কি বলে কব ইয়ার ফ্রিকুয়েন্সি। তো এইফালে চোৱা 2π/T আসলে না 1/T জায়গা আমি কি লিখব পাৰিম ওমেগা, সো আর ওটা রিলেশন হয়ে গেল এই ওমেগা ইকুয়াল টু 2π/F। আচ্ছা, তো চা তারপর আমার নেক্সট একটা বস্তু আমি চাও অ্যাঙ্গুলার এসিলারেশন বা কৌণিক ত্বরণ। এটা অ্যাঙ্গুলার এসিলারেশন কি বস্তুটা, যে ওমেগা স্পিডত যে ঘুরি আছে, অ্যাঙ্গুলার স্পিড কি ওমেগা, ওমেগাটা যদি চেঞ্জ হয় তো ওমেগা চেঞ্জ হওয়ার কারণে যেটা এসিলারেশন প্রডিউস হবে এটাকে আমি কি বলে কো অ্যাঙ্গুলার এসিলারেশন। এটা অ্যাঙ্গুলার এসিলারেশন আমি কি হাতে বোঝাও আলফা দিয়ে বোঝাও, ঠিক আছে। আলফা ইকুয়াল টু কি হব চা, যদি ওমেগার ভ্যালুটো চেঞ্জ হয়েছে ইয়ারপর এরপর বিলৈ যাওতে সাপোজ ওমেগা কিমান চেঞ্জ হয়েছে ডেল্টা ওমেগা, ওমেগার ভ্যালুটো কিমান চেঞ্জ হয়েছে ডেল্টা ওমেগা, তো এইটুক আমি এনেকে লিখব পারিম ওমেগা 2-ওমেগা 1, যে এ পয়েন্টত অ্যাঙ্গুলার স্পিডর ভ্যালু ওমেগা 1 আর বি পয়েন্টত গিয়ে পেলায় এটা কিমান হল ওমেগা 2-ওমেগা 1, ঠিক আছে, এইটো ডেল্টা ওমেগা। তো তার কারণে টাইম কিমান লাগিছে ডেল্টাতি, সো এই যেটো আলফা যেটো আমি লিনিয়ারত পড়ো যে চেঞ্জ ইন ভেলোসিটি তলত হব চেঞ্জ ইন টাইম, সো চেঞ্জ ইন ভেলোস চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ভেলোসিটি ডেল্টা ওমেগা চেঞ্জ ইন টাইম ডেল্টা টি, এই রেশিওটুক এই অনুপাতটুক আমি কো অ্যাঙ্গুলার এসিলারেশন। কিন্তু ইয়াত একটা বস্তু আছে, ইয়াক আমি কি বলে কো এভারেজ, এভারেজের কারণে আমি এনেকে বার দিয়ে বুঝাও, কারণ টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইড বাই টোটাল চেঞ্জ ইন টাইম, মুঠ সময়ের পরিবর্তন ডিভাইড মুঠ বেগর পরিবর্তন ডিভাইড বাই মুঠ সময়, মুঠ কৌণিক বেগর পরিবর্তন ডিভাইড বাই মুঠ সময়, সো এইটুক আমি কি বলছো অ্যাঙ্গুলার। যদি ইয়াক আমি ইনস্ট্যান্টেনিয়াস লাগে যে তাৎক্ষণিক লাগে, তাতে আমি করিম কি লিমিট ডেল্টা টি টেন্স টু 0, যে সময়ের মানটো খুব কম সময়ের কারণে যদি আমি লও চেঞ্জ ক্যালকুলেট করো রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি খুব কম সময়ের বাবে কৌণিক বেগর পরিবর্তনের যদি হার লো তাক আমি কও তাৎক্ষণিক, যেটুক আমি লিখো ডি ওমেগা বাই ডিটি, বা ইয়াক আমি লিখিব পারো ডি ডিটি অফ ওমেগা, ঠিক আছে, ডি ডিটি অফ ওমেগা, ওমেগাটো হল ইয়ার অ্যাঙ্গুলার ভেলোসিটি, ঠিক আছে, ওকে। তো এটা চা আমার রিলেশন কিছু কোয়েশন আছে, রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি, বস্তুটার একটা রৈখিক বেগ থাকি আর একটা কৌণিক বেগও থাকি, রৈখিক বেগটা সদায় স্পর্শকর দিকত থাকিব, বৃত্তাকার পথর স্পর্শকর দিকত, যিকোনো একটা বস্তু যদি বস্তু একটা এনেক এনেক গতি করে আছে এই পাথেদি এনেকা পথ পথ এটা দিয়ে গতি করেছে, এই পাথটি গতি করেছে, সো যিকোনো পয়েন্টত তুমি একটা টেনজেন্ট ড্র করা, সেই টেনজেন্টটা কি দিব সেই পার্টিকুলার পয়েন্টত যেটা স্পর্শক হব সেই স্পর্শকটোয় সেই সেই পার্টিকুলার সেই নির্দিষ্ট বিন্দুটোত বস্তুটোর বেগর দিক দিব, ঠিক আছে, বেগ সদায় কি হব যেটো স্পর্শক, সো টেনজেনশিয়াল ডাইরেকশন থাকি ভেলোসিটি। তো ইয়াত আমি ভি আর ওমেগার মাজত রিলেশন লাগে, ভি আর কার মাজত ওমেগার মাজত, বুঝলে, এতিয়া চাও ইয়াত যদি আমি চাও যে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি লাগে ডেল্টা ওমেগা, তো এইটুক আমি কি লিখিম ডেল্টা থিটা বাই ডেল্টা টি, ঠিক আছে, সো যদি আমাক লাগে হেৰি ভেলোসিটি ইয়াত এইটুক আমি কি বলে কও এভারেজ, যদি আমাক ইনস্ট্যান্টেনিয়াস লাগে তো ইনস্ট্যান্টেনিয়াসর কারণে আমি করিম কি ইনস্ট্যান্টেনিয়াসর কারণে আমি ইয়াত যদি হেৰি ডিফারেন্সিয়েট করিম ডি থিটা বাই ডিটি, যদি আমাক এটো লাগে যে লিমিট ডেল্টা টি টেন্স টু 0, ঠিক আছে, সরি এটো ওমেগা, সো ওমেগা এটো আহিব লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা থিটা বাই ডেল্টা টি, যেটুক আমি কি বলি কো ডি থিটা বাই ডিটি, সো ওমেগা ইকুয়াল টু আমি কি লিখিব পাৰিম ডি থিটা বাই ডিটি,
আচ্ছা চা, আমি ওমেগা ইনস্টেন্টেনিয়াস এঙ্গুলার স্পীড ওমেগার ভ্যালু পালো। এটা চা আমার রিলেশনটা ওমেগা আর ভির মাজত লাগে। ভি ইকুয়াল টু কি হব? ভি ইকুয়াল টু আমি লিখিব পারিম যে ডি এক্স বাই ডিটি। ইয়াত চা এঙ্গুলার এল পৰা বি লৈ যেটো ডিস্টেন্স ডেল্টা এক্স লৈছিল, ডেল্টা এক্স বাই ডেল্টা ডিটোক আমি কি লিখিব পারিম? ভি বলে লিখিব পারিম। এটা বস্তুটো চা ডেল্টা থিতা আমি পাইছিলো নহয় যে এঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কি ওলাইছিল আমার ডেল্টা থিতা, এইটো ডেল্টা এক্স বাই আর, ডেল্টা এক্স বাই আর। এতিয়া বোথ সাইডে যদি মই ডেল্টা টি দি ডিভাইড করে পড়ি, ডেল্টা থিতা বাই ডেল্টা টি, এইটো আর যেহেতু কনস্ট্যান্ট এইটোক মই এক্সট্রাকে লিখি কই দিলো ডেল্টা এক্স বাই ডেল্টা টি। এতিয়া চোৱা দুইটা সাইডে মই এতিয়া লিমিট লৈ লওঁ যে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা থিতা বাই ডেল্টা টি, এফালে ওয়ান বাই আর বাহিরত আহিল। লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এক্স বাই ডেল্টা টি, গতি চা ডি থিতা বাই ডি টি, লিমিট ডেল্টা টি টেন্স টু ডি থিতা বাই ডি টি, একমাত্র করেছিল কি লিখব পারি ওমেগা ওয়ান বাই আর, আর ডি এক্স বাই ডি টিটক মানে লিখিব পারি এই ডি এক্স বাই ডি টি। ডেল্টা এক্স বাই ডেল্টা টি তো লিমিট টু লিমিটটু যেটা ইয়াক কম্বাইন করে নিম ডি এক্স বাই ডি টি, আর ডি এক্স বাই ডি টি কি দিয়ে ভেলোসিটি, সো ভি বাই আর। সো ওমেগা ইকুয়াল টু কি হয়ে গেল? ভি বাই আর। সো ভি ইকুয়াল টু তারপর আমি লিখিব পারি ভি ইকুয়াল টু আর ওমেগা, রিলেশন টু হল এই, ঠিক আছে। এটা চা রেডিয়াস, রেডিয়াসর ডাইরেকশন তো চেঞ্জ হয়েছে ভেলোসিটি, রেডিয়াস তো একটা ভেক্টর কোয়ান্টিটি। ওমেগা ওমেগা যেটো আছে অ্যাঙ্গুলার স্পীড তো হয় ক্লকওয়াইজ নহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন থাকব, ঘড়ির কাটার বিপরীত দিকত নহতে ঘড়ির কাটার দিকত, তো ওমেগার একটা ডাইরেকশন আছে আর ভেলোসিটির একটা ডাইরেকশন আছেই, গতি তিনটা ভেক্টর কোয়ান্টিটি। এটা চা দুটা ভেক্টর মই মাল্টিপ্লাই করলে আনসারটো কি পাইছো? ভেক্টর। তো ইয়াত এই যেটো ইয়াত যেটো ভেক্টরের মাল্টিপ্লিকেশনত কোনটো ল ইউজ হব? ক্রস প্রোডাক্ট অফ ভেক্টর মাল্টিপ্লিকেশন, ক্রস প্রোডাক্ট ইউজ হব। সো ভি ভেক্টর ফর্মত লিখিলে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লেখা কেনেকে লিখিব পারিম? আর ক্রস ওমেগা, এটাও ভেক্টর রিলেশন বিটুইন লিনিয়ার ভেলোসিটি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক বেগ আর রৈখিক বেগ আর কৌণিক বেগের মাজত ভেক্টর সম্বন্ধ এইটো, ঠিক আছে। সো এইটো হল আমি এইটো করলো। তারপর আমি চাও যে লিনিয়ার এসিলেরেশন আর অ্যাঙ্গুলার এসিলেরেশনের মাজত রিলেশন, ঠিক আছে। লিনিয়ার এসিলেরেশন মানে এ আর অ্যাঙ্গুলার এসিলেরেশন আমি কি লিখো? আলফা। এ আর আলফার মাজত রিলেশন তো আমাক লাগে। এতে আলফা ইকুয়াল টু আমি লিখিব পারিম কি? ডি ওমেগা বাই ডি টি, আর এ ইকুয়াল টু লিখিব পারিম ডি ভি বাই ডি টি, এ ইকুয়াল টু আমি কি লিখিব পারিম? ডি ভি বাই ডি টি। এতে আমি এইটোর পৰা স্টার্ট করো যে আলফা ইকুয়াল টু ডি ওমেগা বাই ডি টি, এইটো হয়। এইমাত্র আমি রিলেশন পাইছো ভি আর ওমেগার মাজত রিলেশন পাইছো, ভি ইকুয়াল টু আর ওমেগা, তো ওমেগা ইকুয়াল টু মই কি লিখিব পারিম? ভি বাই আর। এই যে এটুক এটুক মই এনেকে লিখি দিলো ডি ডি টি অফ ওমেগা বলে লিখি দিলো, বুঝছে, ডি ডি টি অফ ওমেগা। সো ওমেগার ঠাইত মই লিখি দিলো ডি ডি টি অফ ভি বাই আর, যেহেতু আর এই কনস্ট্যান্ট এই চেঞ্জ নয়, গতি এই ডিফারেন্সিয়েশন হব কনস্ট্যান্ট টার্মটো সদায় সেপারেটলি ইয়ার আগত বহি যাব যে ওয়ান বাই আর, আর এইফালে হয়ে গেল ডি ভি বাই ডি টি। ডি ভি বাই ডি টিটোক আমি কি বলি কোক? লিনিয়ার এসিলেরেশন, বা এই চা রেট অফ এই রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার লিনিয়ার ভেলোসিটি, যে রৈখিক বেগর পরিবর্তনের হার, গতি এইটক আমি কি বলি কোক? রৈখিক ত্বরণ। সো আলফা কৌণিক ত্বরণ ইকুয়াল টু ওয়ান বাই আর ইন্টু রৈখিক ত্বরণ এ, সো দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু কি হব? আর আলফা। সো ইহতর মাজতো ভেক্টর রিলেশন এটা আহিব, সো এ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর ক্লস আলফা ভেক্টর, ভেক্টর রিলেশনটো হয়ে গেল এইটো। ভেক্টর ফর্মত আমি এইটো লিখো, আর টু আগত হয় আলফা টু পিছত হয়, হয়ে যায়। সো এটা হয়ে গেল আমার অ্যাঙ্গুলার এসিলেরেশন। এটা চা মোক এটা স্টুডেন্টে মাজতে সুধিছিলে যে যে আমাক এটা যদি কোয়েশন সোধে রাইট দ্য ল ইকুয়েশনস অফ মোশন ইন কেস অফ এসিলেরেটেড সার্কুলার মোশন, যে ত্বরিত বিত্তীয় গতির ক্ষেত্রত বিত্তীয় গতির ক্ষেত্রত গতির সমীকরণবোর লিখা। এটা গতির সমীকরণবোর যদি আমি লিখো চা চাবা বস্তুটো, হ্যাঁ আমি কেনেকে কি সমীকরণকিটা কি কি লিখিব লাগিব, ঠিক আছে। সো যে লিনিয়ার লিনিয়ার মোশন ক্ষেত্রত যে রৈখিক বেগর ক্ষেত্রত আমি যেটা ইকুয়েশন লিখো, ইকুয়েশন কিটা কি কয়? ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, ঠিক আছে। এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস এ এস, এইকেইটা হে, যত ভি এ কি বুঝাইছে? ফাইনেল ভেলোসিটি, ইউ এ বুঝাই আছে এসিলেরেশন, এ বুঝাই আছে সরি ইউ এ বুঝাই আছে ইনিশিয়াল ভেলোসিটি প্রারম্ভিক বেগ, এ বুঝাই আছে এসিলেরেশন ত্বরণ, টি এ বুঝাই আছে সময়, এস টু এ বুঝাই আছে টোটাল ডিসপ্লেসমেন্ট মুঠ হরণের মান, বাকি
এখিনিয়ে ঠিক আছে, তিনটা বস্তু আছে। এতিয়া যদি আমি ইয়াত লওঁ যে ইউনিফর্ম, ইয়াত এক্সিলারেটেড সার্কুলার মোশন, ত্বরিত বৃত্তীয় গতিত আমি যদি ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি, প্রারম্ভিক কৌণিক বেগ ওমেগা নট, অন্তিম কৌণিক বেগ ওমেগা, কৌণিক ত্বরণ আলফা ঠিক আছে, সময় টি, আর কৌণিক বিস্তার যেটা বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা নট, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, অ্যাঙ্গুলার এক্সিলারেশন আলফা, টাইম টি, অ্যান্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ থিটা ঠিক আছে। এইটা আহিলে সো এইটার মধ্যে রিলেশন, এই তিনটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশনক যেটা হবো এইটা হবো ইকুয়েশন অফ মোশন। এতিয়া চাওয়া ভির জায়গায় আমি লিখিম কি, ওমেগা নট ইকুয়াল টু ওমেগা প্লাস আলফা টি হয়ে গেল, এ জায়গা আহি যাব আলফা টি, জায়গা টিয়ে থাকলে তারপর এসর জায়গা আহি যাব থিটা ইকুয়াল টু ওমেগা নট ইনটু টি প্লাস হাফ অফ আলফা টি স্কোয়ার, ভির জায়গা আহি যাব ওমেগা স্কোয়ার মাইনাস ইউর জায়গা ওমেগা নট স্কোয়ার ইকুয়াল টু টুয়াইস আলফা থিটা। সো এইটা হয়ে গেল ইকুয়েশনস অফ মোশন হয়ে গেল। সুধিছিলা কোনোবাই, নামটো মই পাহৰিলোঁ। সো এইটো হ'ব আমি এনেকৈ লিখিব লাগিব, এই ইকুয়েশ্যন তিনিটা লিখিব লাগিব যদি আমাক অনলি ইকুয়েশ্যনকেইটা লিখিব দিয়ে, বুঝছে? ওকে, এতিয়া আমি চাওঁ ইয়াত এটা ইম্পৰ্টেণ্ট টপিক হিচাপে আমি যিটো বহুত বেছি পিছতো ইউজ কৰিম, সেইটো হ'ল ইউনিফৰ্ম, চৰি, চেণ্ট্ৰিপিটেল এক্সিলাৰেশ্যন ঠিক আছে, চেণ্ট্ৰিপিটেল এক্সিলাৰেশ্যন বা অভিকেন্দ্ৰিক ত্বৰণ। এতিয়া অভিকেন্দ্ৰিক ত্বৰণ ক'ত হয়, যে য'ত চাৰ্কুলাৰ মোশ্যন আহিব, বৃত্তীয় গতি আহিব, চাৰ্কুলাৰ মোশ্যন অহাৰ লগে লগে তাত আহিব চেণ্ট্ৰিপিটেল এক্সিলাৰেশ্যন বা কৌণিক, চৰি, অভিকেন্দ্ৰিক ত্বৰণ। তো ডেফিনেশ্যন তেনেকুৱা, যদি বস্তু এটা বৃত্তাকাৰ পথত গতি কৰি আছে, ইফ এ পাৰ্টিকল ইজ মুভিং ইন এ চাৰ্কুলাৰ পাথ দেন এন এক্সিলাৰেশ্যন ইজ প্ৰডিউচেজ টুৱৰ্ডছ দ্য চেণ্টাৰ এলং দ্য ৰেডিয়াছ এণ্ড ডেট এক্সিলাৰেশ্যন ইজ কল চেণ্ট্ৰিপিটেল এক্সিলাৰেশ্যন ঠিক আছে। যে বস্তু এটা যদি বৃত্তাকাৰ পথত ঘূৰি থাকে, বৃত্তাকাৰ পথত ঘূৰি থাকিলে কি হ'ব চোৱা, দুটা চিটুৱেশ্যন হ'ব পাৰে। যদি ইউনিফৰ্ম চাৰ্কুলাৰ মোশ্যন হয়, তোমালোকৰ যিহেতু ইউনিফৰ্ম চাৰ্কুলাৰ মোশ্যনৰ কাৰণেই আছে, ইউনিফৰ্ম চাৰ্কুলাৰ মোশ্যন ঠিক আছে, সুষম বৃত্তীয় গতিৰ ক্ষেত্ৰত, সুষম বৃত্তীয় গতি চোৱা, ভেলোচিটিৰ চেঞ্জ হোৱা নাই, ভেলোসিটি মানে ভি চেঞ্জ হওয়া নাই, ভি যদি চেঞ্জ নয় ওমেগাও চেঞ্জ নয়, কারণ রিলেশন এই তো ভি ইকুয়াল টু আর ওমেগা, ভি কনস্ট্যান্ট থাকলে ওমেগা কনস্ট্যান্ট থাকবে, কারণ রেডিয়াস যেহেতু হয় সেটা তো কনস্ট্যান্টেই হয়, গতি আর এই বস্তুটা ওমেগা স্পিডত ঘুরি আছে। এই পয়েন্ট সাপোজ ইয়াত একটা পয়েন্ট লোক, এই পয়েন্ট এ আর একটা পয়েন্ট লোক, এই পয়েন্ট বি, বুঝছে? এটা এ পয়েন্টত বস্তুটার ভেলোসিটি ডাইরেকশন তো এই ভি ওয়ান, আর বি পয়েন্টত ভেলোসিটি ডাইরেকশন তো এই ভি টু ঠিক আছে। ইয়াত চা ভি ওয়ান আর ভি টুর ম্যাগনেটিউড সেম, ভি ওয়ানের মান আর ভি টুর মান একে হয়, ভ্যালু ম্যাগনেটিউড সেম হয় ঠিক আছে, গতি ম্যাগনেটিউড সেম আছে, ভেলোসিটির ম্যাগনেটিউড চেঞ্জ হওয়া নাই, কিন্তু চা ভেলোসিটির ম্যাগনেটিউড চেঞ্জ হওয়া নাই, তথাপি ইয়াত কি হয়েছে এক্সিলারেশন প্রডিউস হয়েছে, কিহর কারণে, কারণ ভেলোসিটি এটা হল ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর, ভেক্টরের দুটা বস্তু থাকে না, একটা ম্যাগনেটিউড একটা ডাইরেকশন, এই ভেক্টর এটাক যদি মই চেঞ্জ করব লাগা হয় যে ভেক্টর ইকুয়াল টু এটা কি হইব ম্যাগনেটিউড, তার লগত এটা কি হব ডাইরেকশন, সো ভেক্টরের ম্যাগনেটিউড চেঞ্জ করে ইয়ার ভ্যালুটো মই চেঞ্জ করে পড়ি, বা ভেক্টরের ডাইরেকশন চেঞ্জ করলে ইয়ার ভ্যালুটো চেঞ্জ হব ঠিক আছে। তো ইয়াত চাওয়া ভেক্টরের ম্যাগনেটিউড মানে ভেলোসিটির ম্যাগনেটিউড চেঞ্জ হওয়া নাই, মানর পরিবর্তন হওয়া নাই, ভেলোসিটি ইয়াত যেমন ইয়াতো একে, কিন্তু ভেলোসিটির দিকটো চেঞ্জ হয়েছে, ইয়াত ভেলোসিটি তো এনেকুয়াকে, ইয়াত ভেলোসিটি তো এনেকুয়াকে, সো ভেলোসিটির ডাইরেকশনটো চেঞ্জ হওয়ার কারণে ইয়ার সেন্টারের ডাইরেকশনত এটা এলং দ্য রেডিয়াস ব্যাসার্ধর দিশত কেন্দ্রর ফলে, ব্যাসার্ধর দিশত কেন্দ্রর ফলে এটা ত্বরণ সৃষ্টি হয়, acceleration and acceleration is produces along the radius towards the center of the circular path and that acceleration is called centripetal acceleration. এই কেন্দ্রর দিশত ব্যাসার্ধ, কেন্দ্রর ফলে যেটা ত্বরণ সৃষ্টি হয়, ত্বরণটাকে আমি কি বলি কৈছো অভিকেন্দ্রিক ত্বরণ, এতিয়া ত্বরণ যদি সৃষ্টি হয় তার লগত একটা বল জড়িত হয়ে থাকিব, সেই বলটোক আমি কি বলে কম অভিকেন্দ্রিক বল। সো অভিকেন্দ্রিক ত্বরণের মান আমি ইয়াত চাম, কিন্তু অভিকেন্দ্রিক ত্বরণ যদি এটো হয় এসি হয়, তো অভিকেন্দ্রিক বল এফসি কিমান হব, মাস ইনটু এসিলেশন, নিউটন সেকেন্ড ল, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু এসিলেশন, সো এসিলেশনটোর লগত মই মাস, সেই পার্ট যেটো বস্তু ঘুরিয়ে আছে তার মাস যদি মই মাল্টিপ্লাই করে দিও, সেই মাসটোয়ে মোক কি দিব অভিকেন্দ্রিক
বল বা সেন্ট্রিপিটাল ফোর্স, ঠিক আছে? সো সেন্ট্রিপিটাল ফোর্সটো চোৱা, ইউনিফৰ্ম চাৰ্কুলাৰ মোশ্যন, দেট মিনছ ভেলোচিটিৰ মেগনিটিউড চেঞ্জ নহয়, কিন্তু ভেলোচিটিৰ ডাইৰেকশ্যন চেঞ্জ হোৱাৰ কাৰণে ইয়াৰ চেণ্টাৰৰ ডাইৰেকশ্যনত এটা এচিলেৰেশ্যন প্ৰডিউচ হৈছে, যিটোক আমি কৈছোঁ চেণ্ট্ৰিপিটেল এচিলেৰেশ্যন। বুজিছে? এতিয়া বস্তুটো চাবা, ইয়াত আমি ডিৰাইভেশ্যনটো কেনেকৈ হয়, কি হয়, ডিৰাইভেশ্যনটো ইম্পৰ্টেণ্ট হয়ো নহয়ো কেতিয়াবা, তো ডিৰাইভেশ্যনটো এবাৰ সৰু সুৰাকৈ চাই লওঁ আমি, কেনেকুৱাকৈ ডিৰাইভেশ্যনটো আমি যদি এক্সামত আহে কেনেকুৱাকৈ লিখিব পাৰিম, ঠিক আছে? এতিয়া চোৱা, ভেলোচিটিৰ আমি চেঞ্জটো ওলাব লাগে, তো ভেলোচিটিৰ মেগনিটিউডটো চেঞ্জ নহয়, এই দুটা যদি মই মাইনাছ কৰোঁ, যে মডুলাছ অফ ভি ওৱান মাইনাছ মডুলাছ অফ ভি টু, এইটো ডাইৰেক্ট জিৰ' ওলাব, কাৰণ দুইটাৰ মেগনিটিউড চেম, কিন্তু যদি আমি এইটো কৰোঁ ভি টু মাইনাছ ভি ওৱান ভেক্টৰ ফৰ্মত লিখোঁ, তেতিয়া ইয়াত মেগনিটিউডটো জিৰ' নহয়, তো আমি এইটো ওলাব লাগিব, ডেল ভি টু মাইনাছ ভি ওৱানৰ ভেলু ওলাব লাগিব, ঠিক আছে? ডাইৰেকশ্যনৰ চেঞ্জটো ওলাব লাগিব, তাৰ কাৰণে মই চিম্পল কৰিলোঁ কি চোৱা, যে এইটো মই এটা অৰিজিন লৈ ল'লোঁ, তোমালোকৰ বুজিবৰ কাৰণে মই এনেকৈ কৰাই দিছোঁ, তো এটা এটা অৰিজিন, এই ভেলোচিটিটো প্ৰথমত এফালে আছিল, এতিয়া ভেলোচিটিটো এফালে, যিহেতু মই চেঞ্জ ওলাব লাগে, পৰিৱৰ্তন ওলাব লাগে, তো তাৰ কাৰণে মই এটা ৰেফাৰেঞ্চ পইণ্টৰ সাপেক্ষত ওলাম, এটা মূলবিন্দুৰ সাপেক্ষত ইয়াৰ কি ওলাম, চেঞ্জ ওলাম। চ' এইটো পইণ্টৰ ৰেচপেক্টত যদি মই প্ৰথমতে ভেলোচিটিটো ড্ৰ কৰি দিলোঁ, যে এইটো হৈ গ'ল ভেলোচিটি, এইটো কি কাৰ ডাইৰেকশ্যন, এইটো হৈ গ'ল ভি ওৱান, যে ভি ওৱানটো এইফালে আছিলে, বি পইণ্টত যিটো ভেলোচিটি এইটোৰ ছেইম মই ইয়াত ড্ৰ কৰি দিলোঁ, এইটো হৈ গ'ল, এইটো হৈ গ'ল ভি টু, ঠিক আছে? তো প্ৰথমতে এনেকুৱাকৈ আছিলে, এতিয়া এইটো ডাইৰেকশ্যনত আহি গ'ল, তো যিটো চেঞ্জ সেইটো কোনফালে হৈছে, এনেকুৱাকৈ হৈছে নাই, চ' এইটো ডাইৰেকশ্যনত কি হৈছে, বস্তুটোৰ ভেলোচিটি চেঞ্জ, তো এইটো ডাইৰেকশ্যনত এইফালে এই ভেক্টৰটোক, এইটো ভেক্টৰক লিখিছোঁ ভেল ভি ওৱান, এইটো ভেক্টৰক লিখিছোঁ ভি টু, তো ইনিচিয়েলি এফালে এনেকুৱাকৈ আছে ভেলোচিটি, এতিয়া ভেলোচিটিটো এনেকুৱাকৈ হ'ল, যদি এইটো চেঞ্জ ভেলোচিটি যিটো পৰিৱৰ্তন এইটো হ'ব, চ' এই যিটো ভেক্টৰ এইটো যদি মই অ' এইটো এ, এইটো এ বি দিছোঁ ন, এইটো মই পি আৰু এইটো কিউ দিছোঁ, সো ও পি টুয়ে কি ইনিশিয়াল ভেলোসিটি ডাইরেকশন, ও কিউয়ে দিব ফাইনাল ভেলোসিটি ডাইরেকশন, আর পি কিউয়ে দিব চেঞ্জ ইন ভেলোসিটি ডাইরেকশন, ঠিক আছে? ভেলোসিটির চেঞ্জর যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটো কোনটোয়ে দিব, পি কিউ ভেক্টরটোয়ে দিব, ঠিক আছে? এতিয়া চাওয়া, ইয়াত এই এই যেটো এংগল, এই এংগলটোক মই কি লিখিছোঁ, ডেল্টা থিটা, যে এর পৰা বি লৈ যাওঁতে ইয়াত এংগুলাৰ ডিছপ্লেচমেণ্ট কিমান আছে, ডেল্টা থিটা, বস্তুটো এর পৰা বি লৈ গৈছে, ভেলোসিটি ডাইরেকশন এনেকৈ চেঞ্জ হৈছে। এতিয়া চাবা, এইটো ভেলোসিটি আছিলে ন, ভেলোসিটি আৰু ৰেডিয়াছ, এইটো ৰেডিয়াছ, এইটো ৰেডিয়াছ, তো ভেলোসিটি ৰেডিয়াছৰ মাজৰ এংগল কিমান হয়, 90 ডিগ্রী, যেতিয়া 90 ডিগ্রী আছে এই বস্তুটো যেতিয়া এনেকৈ ঘূৰিব, চোৱা এইটো 90 ডিগ্রী আছে ন, এইটো ৰেডিয়াছ, ৰেডিয়াছটো কিমান ডিগ্রী ঘূৰিছে, ডেল্টা থিটা, তো তাৰ লগে লগে ভেলোসিটিটো কিমান ডিগ্রী ঘূৰিব, ডেল্টা থিটা, তাৰমানে ভেলোসিটি যে ইয়াৰ পৰা ইয়ালৈ ঘূৰিছে, ভেলোসিটি ভেক্টৰৰ যেটো ডিছপ্লেচমেণ্ট এংগল যেটো ফৰ্ম হৈছে, এইটো কিমান হ'ব ইয়াত, ডেল্টা থিতা, কাৰণ দুইটা একেলগে মুভ কৰিব, ৰেডিয়াছ আৰু ভেলোচিটি সদায় কি হয়, পাৰপেণ্ডিকুলাৰ, লম্ব হয়, গতিকে এইটো ডেল্টা থিতা হোৱাৰ লগে লগে এইটো ডেল্টা থিতা হ'ব, ঠিক আছে? তো এতিয়া চোৱা, এনে এইটো ড্ৰ হৈ গ'ল, তো এই ভেলোচিটি চেঞ্জ হোৱাৰ কাৰণে কি হ'ব, এনেকুৱাকৈ ইয়াৰ চেণ্টাৰৰ ডাইৰেকশ্যন, বস্তুটোৰ বৃত্তাকাৰ পথৰ কেন্দ্ৰৰ ডাইৰেকশ্যনত এটা এচিলেৰেশ্যন প্ৰডিউচ হ'ব, সেইটোৱে হ'ব আমাৰ চেণ্ট্ৰিপিটেল এচিলেৰেশ্যন। তো চেণ্ট্ৰিপিটেল এচিলেৰেশ্যন এ চিক মই লিখিব পাৰিম ডেল্টা ভি বাই ডেল্টা টি, তো আমাক এইটো ওলাব লাগিব, ডেল্টা ভি বাই ডেল্টা টিৰ ভেলু আমাক কেলকুলেট কৰিব লাগিব, ঠিক আছে? তো ডেল্টা ভি বাই ডেল্টা টি আমি কেলকুলেট কৰিম, এইটো আমি এভাৰেজ বুলি কওঁ, ঠিক আছে? অ'কে, তো এতিয়া চোৱা কি হ'ব, কেনেকৈ কৰিম, তাৰ কাৰণে আমি যদি চাওঁ, এই দুটা যদি ট্ৰায়েংগল লওঁ, যে ট্ৰায়েংগল এ বা অ এ বি আৰু ট্ৰায়েংগল, এইটো মই অ' ডেচ বুলি লিখি দিওঁ, অ' ডেচ পি কিউ, এই দুটা ট্ৰায়েংগলত এংগল দুটা ছেইম আছে, যে এংগল এ অ' বি ইজ ইকুৱেল টু এংগল পি অ' ডেচ কিউ ইকুৱেল টু ডেল্টা থিটা, তো এংগল ছেইম, প্লাছ ইয়াত যদি তুমি ৰেচিঅ' লোৱা অ' এ বাই অ' বি ইকুৱেল টু কিমান হ'ব, ওৱান, কাৰণ দুইটা ৰেডিয়াছ, অ' এ ৰেডিয়াছ, অ' বি ৰেডিয়াছ, আৰু সেইটো ছাইডে যদি তুমি চোৱা অ' অ' ডেচ পি বাই অ' ডেচ কিউ, এই দুটা ৰেচিঅ' কিমান আহিব, ওৱান, কিহৰ কাৰণে ওৱান আহিব, কাৰণ চব আমি কৈছোঁৱেই যে ইউনিফৰ্ম চাৰ্কুলাৰ মোশ্যন, সুষম বৃত্তীয় গতি, গতিকে ভেলোচিটি দুটা ছেইম, ভেলোচিটিৰ মেগনিটিউড, তাৰমানে এই ভেক্টৰটোৰ দৈৰ্ঘ্য লেন্থ আৰু এইটো ভেক্টৰ লেন্থ ছেইম, গতিকে ভি ওৱান আৰু ভি টুৰ মেগনিটিউডৰ ৰেচিঅ' সদায় কিমান আহিব, ওৱান আহিব, চ' এইটো হোৱাৰ লগে মই ক'ব পাৰিম চিম্পল, এই দুটা ট্ৰায়েংগল, মানে ট্ৰায়েংগল অ' এ বি আৰু ট্ৰায়েংগল অ' পি অ' ডেচ পি কিউ, এই দুটা কি সদৃশ ত্ৰিভুজ,
ঠিক আছে, সিমিলার ট্রায়াঙ্গেল। এটা সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ ত্রিভুজত আমার ক্যারেক্টারিস্টিক্স কি হয়, যে ইয়ার করেসপন্ডিং সাইডবোর রেশিও কি হয়, ইকুয়াল হয়। ইয়ার অনুক্রমিক বাহুবোৰৰ যেটো অনুপাত সেইবোৰ কি হয়, সমান হয়। তো তোমালোকে চোৱা, ও এর অনুক্রমিক বাহু মই কি লব পাৰিম, ও ড্যাশ পি, আৰু এ বি যেটো আছে এ বিৰ অনুক্রমিক বাহুটো মই কি লব পাৰিম, পি কিউ। আচ্ছা, ইয়াত এটা বস্তু মোক কবলৈ গ'ল, এৰ পৰা বিলৈ যেটো ডিষ্টেন্স হ'ব, এর পৰা বিলৈ যেটো ডিষ্টেন্স সেইটোক মই কি লিখিব পাৰিম, ডেল্টা এক্স লিনিয়াৰ ডিষ্টেন্স, এংগুলার ডিসপ্লেসমেন্ট ডেল্টা থিটা, আর লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ইয়াত কি বানিছে, ডেল্টা এক্স। তো এ বিটুক মই কি লিখিছো, ডেল্টা এক্স লিখিছো, ঠিক আছে। গতি এই দুটা ট্রায়াঙ্গেলর পৰা যদি মই চাওঁ, মই কি লিখিব পাৰিম, যে ও এ যদি লও, ও এর করেসপন্ডিং সাইড হবো ইয়াত ও ড্যাশ পি, ও ড্যাশ পি, ঠিক আছে। তারপর এ বির করেসপন্ডিং সাইড কি হব, পি কিউ। সো এ বি বাই কি লিখিব পাৰিম, পি কিউ। আচ্ছা, আর একটা বস্তু আমি লিখিছিলো যে ভি ওয়ানের ম্যাগনিটিউড আর এফালে ভি টুর ম্যাগনিটিউড কি হব, সেম হব। গতি এই মানে ভি বলে লিখব পড়ি, হয়েছে, ওকে। এটা চ, ও এ মানে কি আছে, আর আর ও পি কি আছে, এই ভি ওয়ান, ভি ওয়ানক মানে কি লিখি দিল, ভি বলে লিখি দিল, ঠিক আছে। এ বি, এ বি ইকুয়াল টু কি আছে, ডেল্টা এক্স, হয়েছে। তারপর পি কিউ, এটা পি কিউটুক মানে লিখিম কি, ডেল্টা ভি, যেহেতু আমি ইয়াত ম্যাগনিটিউড লাগে, মান লাগে, গতি এই কি লিখছো, ডেল্টা ভি, হয়েছে। সো ইয়াত আমি করিম কি, যেহেতু আমি কি ওলাব লাগে, ডেল্টা ভি বাই ডেল্টা ডি, তো ডেল্টা ভির ভ্যালু উলাম, এইটোর পর আমি উলাম কি, ডেল্টা ভির ভ্যালু। সো ডেল্টা ভি ইকুয়াল টু কি হয়ে যাব, ডেল্টা ভি যে উপর লেহে, এই ভি ইন্টু ডেল্টা এক্স বাই আর, হয়ে গেল, ডেল্টা ভির ভ্যালু পাই গেলো। ডেল্টা ভির ভ্যালুতো ইয়াত বহাই দিম, এটোর পর আমি পাই যাম সেন্ট্রিপিটাল অ্যাসিলারেশনের ভ্যালু, ঠিক আছে, সেন্ট্রিপিটাল অ্যাসিলারেশনের ভ্যালু। সো ডেল্টা ভি, ডেল্টা ভির মানটো আমি কি পাইছিলো, ভি বাই আর ইন্টু ডেল্টা এক্স ডিভাইড বাই ডেল্টা টি। সো চা, ভি বাই আর ডেল্টা এক্স বাই ডেল্টা টি এসি, হয়েছে। এটা যদি এটুক চা, এটুক মানে এভারেজ বলে কোথাও, এটা যদি মানে ইনস্ট্যান্টেনিয়াস লাগে, ডাইরেক্ট এসি এসি লাগে, তো লিখি লিখিম কি, লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ভি বাই আর ডেল্টা এক্স বাই ডেল্টা টি। এটা চা, ভি যেটা ভেলোসিটি, এটা তো কনস্ট্যান্ট ইউনিফর্ম মোশন, গতি ভি আর আর কনস্ট্যান্ট, এইকটা লিমিট এপ্লাই নয়, তো ভি আর আই মানে বাইরে তোলাই দিল, এইটা হয়ে গেল লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা এক্স বাই ডেল্টা টি। এইটুক মানে লিখিম কি, ভি বাই আর ইন্টু ডিএক্স বাই ডিটি। এটা ডিএক্স বাই ডিটিক মানে কি বলি কো, আমি কি বলি কো, ভেলোসিটি। সো ডিএক্স বাই ডিটিক যদি ভেলোসিটি লিখো, এইটা ভি বাই আর আসলে আর একটা ভি হয়ে গেল, তো হয়ে গেল ভি স্কোয়ার বাই আর। তো সেন্ট্রিপিটাল অ্যাসিলারেশনের যে এক্সপ্রেশন এসি ইকুয়াল টু হল ভি স্কোয়ার বাই আর, এখিনি আমার সেন্ট্রিপিটাল অ্যাসিলারেশন, হয়েছে। তারপর চা, এতিয়া আমার একটা সেন্ট্রিপিটাল অ্যাসিলারেশন এক্সপ্রেশন আহি গলে, তো আরো একটা এক্সপ্রেশন আছে, আরো একটা এক্সপ্রেশন কি, আমার তাতে আসলে ভি ইকুয়াল টু আর ওমেগা, গতি সেন্ট্রিপিটাল অ্যাসিলারেশন বা কৌণিক ত্বরণ ভি স্কোয়ারের জায়গা মানে যদি আর ওমেগা লিখে দিই, তো হয়ে যাব আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আর। তো এটার এটার ক্যান্সেল গই, এ সি ইকুয়াল টু কিমান হব, আর ওমেগা স্কোয়ার। সো সেন্ট্রিপিটাল অ্যাসিলারেশনের একটা রিলেশন হল এই ভি স্কোয়ার বাই আর, আর একটা রিলেশন হল আর ওমেগা স্কোয়ার, ঠিক আছে। সো দুটা রিলেশন আমার মনত রাখব লাগবে সেন্ট্রিপিটাল অ্যাসিলারেশন কারণে, আমাকে এইটা তো নিউমারিকেল করব দিব পারে, সেটা তো করব দিব পারে, হয়েছে, ওকে। তো এইটা পালো, তারপর আর ইয়াত, আচ্ছা ফোর্সটোর কথা কই দিও, সেন্ট্রিপিটাল ফোর্স যদি লাগে, এটা যদি সেন্ট্রিপিটাল অ্যাসিলারেশন আছে, সে সেন্টারের ডাইরেকশন যদি একটা অ্যাসিলারেশন প্রডিউস হচ্ছে, গতি সেন্টারের ডাইরেকশন কি করব, ই একটা ফোর্স ফিল করব সেন্টারের ডাইরেকশন, যেটা ইয়াক বৃত্তাকার পথত এনে ঘুরাই রেখো, বাইরত যাব নিদিয়ে। তো সেন্ট্রিপিটাল ফোর্স কি বলো, মাস ইন্টু সেন্ট্রিপিটাল অ্যাসিলারেশন, তো এটার এক্সপ্রেশন হবো এম ভি স্কোয়ার বাই আর, আরও একটা এক্সপ্রেশন হবো এম আর ওমেগা স্কোয়ার। সো এইগুলা অ্যাসিলারেশন লগত মাসটো মাল্টিপ্লাই করে দিলে আমি পাই যাব, হয়েছে, ওকে। সো আমি এই টপিকখিনি পড়লো, এটা এই টপিককেইটার ওপর আমার তোমালোকৰ কারণে নিউমারিকেলস আহিব, এইটো গোটেইখিনি ভিডিওখিনি চাওয়া, তোমালোকৰ নিউমারিকেলস আহিব, সেই নিউমারিকেলসখিনি তোমালোকে করে তোমালোকে আনসারখিনি সাবমিট করবা, ঠিক আছে। কেনেকে কত কি করব লাগবে সেইটোর ইনফরমেশন তোমালোকে কত পাই যা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপত, তো লিঙ্কটো আছে, তোমালোকে ধুনিয়াকে সেই লিঙ্কটোত
এড হয়ে লওয়া, এই গোটেই ভিডিওখিনি চা ভালকে কনসেপ্টখিনি বুঝি লো, নিউমারিকেলসখিনি সলভ করবা, প্রিভিয়াস ইয়ারর যে দুই তিনটা চারিটা কোয়েশন আছে এই টপিকটার উপর, সেই কোয়েশনখিনি মানে সলভ করে তোমালক সেই গ্রুপটাতে দিয়ে দিম, পিডিএফ হিসাবে গ্রুপত পাই যাবা। সো গ্রুপরপা সেইখানে করে পেলা তোমালে প্র্যাকটিস করব পারিবা, ঠিক আছে? তো নেক্সট ক্লাসত আমি অসিলেশন পার্ট লো আহিম। বহুত কেজনমান স্টুডেন্টে কৈছে যে অসিলেশন পার্ট বহিব লাগে। সো অসিলেশন পার্ট বহুত বেশি টান নয়, একদম ইজি টপিক, আর তারপর সিক্স মার্কস আহে। গতি অসিলেশন পার্টর কেনকা ধরনের কোয়েশন পড়ব লাগবে, কেনকে কি করব লাগবে, সেই অসিলেশন পার্ট আমি নেক্সট ভিডিওত লো আহিম, ঠিক আছে? সো তেতিয়ালৈকে ধুনিয়াকে পড়ে থাকা, বাই বাই, আমি আকৌ লগ পাওঁ।